কই গো, আমি বাইরে যাচ্ছি, কিছু লাগলে এখনই বলো। বাড়িতে তরকার রান্ধার জন্য তেল নাই, তেল লেসতে হবে। কি, 1 সপ্তাহ আগে 100 তেল লেসি দেনু, সব ভরি গেল? তাই তো বলি, থাল বাসন মাঝতে এত সাবান ফুরাছে কেন? 1 সপ্তাহ আগে 100 তেল লেনি দিছো, এমন ভাব করছো যেন 1 কেজি তেল লেনি দিছো। 100 তেল রানলে তো একদিনই ফুরে যাবে, তাও তো আমি পানি মিশিয়ে 1 সপ্তাহ চালাই। ঠিক আছে, এবার বোতলটা দাও। করে বাসা চ, দেরি হয়ে গেল তো। চল, আমার হয়ে গেছে। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, এত আশা তবু ভাষা মন কেন পেলো না। কিরে, তোরে দুজনে তো দেবার কয়লার মতন হয়ে গেলি, চোখে চোখে এত কথা মুখে কেন বলো না। এই পারুলা, চল দেরি হয়ে যাচ্ছে তো। এই এ মেয়েরা কে রে, নতুন দেখছি তো। আমি কি করে বলবো, আমিও তো নতুন দেখছি। চ মাকে জিজ্ঞেস করি, মা বলতে পারে। মা, বর্ষার সাথে যে মেয়েটা গেল ওই মেয়েটা কে? বর্ষার নতুন বান্ধবী, আমাদের পাড়ায় নতুন আসছে। এই মিজাম, চ স্কুলের দিকে যাই। এভাবে যাবি? একটু সাবান টাবান মাখি চ, জানে শাহরুখ ভান লাগে। ঠিক বলেছিস মা, সাবানটা ক্ষতি আছে। তোর বাপ ওই ঘরে কত লুকিয়ে রেখেছে দেখবা। এইটা সাবান মাখি চ। আর একবার মাই খেলে একটু বেশি ফাস্ট চালাতে হবে, নাহলে পছন্দ করবে না। আমি একটু সাবান মাই খেলি, আমারও যদি গার্লফ্রেন্ড হয়ে যায়। আমি ছেলে বিলি, সাবানটা বাইরে লেসি, মেখতে লেগেছিস? সাবানটা দে। ও নো, আমার সাবানটাকে মেখি কি করেছিস তোরা? আমরা সেই দিন দিনে সাবান মেখি, চার আজ কি মাখছি? চুপ কর, আমার সাবানটা 3 মাস না হতেই তোরা চিকন করে ফেলেছিস। আমার মনে হয় সাবানটাকে 3 মাস ধরে না খাতে দিয়ে চিকন হয়ে গেছে। কি, আমার সাথে আর কি হচ্ছে, তোদের কিছু বলি? ও নো, ওই দাইজ বুড়ি খেপিছে, চ পালাই। কই গো তেল কই? ওই দেখো নিচে তেল পড়ি। অত বড় দোকানে তোমার জন্য এতখানা তেল রেখে চলো। বেশি ক্যাটুর কুটুর করো না, জাল এসছে ওই দিয়ে রান্ধোগা, নাহলে ওইটুকু আর পাবো না। কি পাব যা করি শুনো, যে এমন কিপটি সবই পাই শুনো। আমরা এভাবে মুখে সাবান নি, মেয়েটাকে স্কুলে দেখতে চলে যাব। তাই তো, চমকটা ধুই লিগা। কাল স্কুল আসবে? হ্যাঁ আসব। ওই দেখ, বর্ষার বর্ষার বান্ধবী আসছে। এখানে থাম, ওরা আসুক। হে বর্ষা শুন, তুই থাম, আমি আসছি। কি হলো বল? বলছি তোর ওই বান্ধবীর সাথে সুজন কথা বলবে, তো তুই এখানে একটু থাম, ও কথা বলে আসু। না, আমি এসব পারবো না। ও নো বর্ষা, এই দেখ, যদি তুই সুজনের সাথে কথা বলতে দিস তাহলে এটি পাবি। এখন ভাব কি করবি। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ কথা বলা যাবে না। আরে আমি যাবো আর আসবো।
বর্ষা, তোর আর এমন সুন্দরী দেখতে বান্ধবী নাই? কেন, কি করবি না? থাকলে আমার একটা হয়ে যেত। এই দেখ চলবে, তোর সাথে কিন্তু খুব মানাবে। না থাক, আমি একাই ঠিক আছি। এই তোমার নাম কি? পারুলা খাতুন। পারুলা, কি সুন্দর নাম! তোমাকে কিছু কথা বলবো ভাবে আসনু। কি কথা বলবেন বলেন? তোমার সাথে যেদিন আমি তাল খাইছি, সেদিন থেকে তোমাকে আমি মনে প্যানে ভালোবাসি ফেলেছি। তুমি আমার ভালোবাসাকে অ্যাকসেপ্টই করে নিলাও। ঠিক মতন কথা বলতে পারে না, ভুলভাল ইংরাজি বলে। তোর মতন ছেলেকে আমি ভালোবাসবো? তোর করতে কত ভালো ভালো ছেলে আমার পেছনে পড়ে থাকে। হ্যাট বলো, ওর পেছনে বলে আমাতেই কত ভালো ভালো ছেলে পড়ে থাকে। কই, কাউকে তো দেখছিনি। এ বর্ষা, চ কিরে, কি বললো? কি বললো আবার? আই লাভ ইউ বললো? আমার মতন ছেলেকে মানা করতে পারে? তাহলে তো আজ পার্টি হবে। অবশ্যই হবে। পার্টি হবে না মানে? চ আজ পার্টি দিব। কিন্তু খুব খাবো, চাউমিন, মুঘলাই, বিরিয়ানি, এগ রোল। আরে খাস, যত পারবি তত খাস। কিরে মিজাম, সাজি গুজি কুতি যাচ্ছিস? তোর বান্ধবীর সাথে তো সুজনের প্রেম হয়ে গেছে, তাই সুজন পার্টি দিবে, সেজন্য সাজি গুজি বাজারে যাচ্ছি। কি, পারুলার সাথে সুজনের প্রেম হয়ে গেছে? পারুলা যে বললো। পারুলা, তোকে সুজন কি বললো? তোর ভাই আমার সাথে প্রেম করতে চাইছে। তাই তুই কি বললি? আমি আবার কি বলবো, ওর মতন ছেলেকে আমার টাইম আছে, বলদ বলি চলে এসেছি। কি জি?